हेलो गाइस, योर लविंग होस्ट विश्वजीत बर्मा, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के सारा दिन बिस्टी बदल पर इच्छा हलो किछु तेले भाजा खेते। तो कलकाता तेले भाजा माने तो चपशिल्प, क्योंकि चपशिल्प के बाद दिए एक तेले भाजार दिखे जो ढोका जाए ताले होच्छे रोल, एग रोल, चिकेन रोल, मटन रोल, एसब। तो आज के चले आलादीन, पेचने देखते आलादीन रोचे। तो शेफ आलादीन चले गड़िया स्टेशन का शेफ आलादीने आज के खाव एक स्पेशल जम्बू रोल। आज के ठीक 8-10 मास आगे एक बनिए 18 इंची रोल जो बावर्चीते छिलो, तो 18 इंची रोलर पर एबारे एकटूखानी बाड़िए 20 इंची रोल, क्योंकि चौड़ा अनेकटा बड़ो है से रोल खेते हमें चले शेफ आलादीने। तो रोलटा प्रिपारेशन हो खे अपन के टेस्ट जाना कैमन। भाई ऋक्षिक, तो जे हमारे फटोग्राफी कर बीजे स्पोर्ट्स रने, तो तरह खूब थैंक यू सो माच, वेलकम वेलकम। क्योंकि कैमरा फोकस खबारे मारछिलो तक हमार मुखे जा मुखे जो मतलब खबारे जा, तो एरम ही एक कैमरा रही है और साथ टेक्निकल इश्यू। तो टेक्निकल इश्यू के काटिए एन हे पेटर इश्यूटा के सल्व करते हैं। खिदे तो पे गए भलोई, एब जो प्रिपारेशन तैरि कर तर आगे हमें देखे दीची किसू कैटलग। हाँ, कैटलग मैंने जरा जरा रोल्ट नहीं छवि तुले तरह जे छविगुलो रही है एखान देखिए दीची। एखे एक जो क्योंकि एकजुन छवि एखे नहीं मिस कर कलकाता नामकरा फूड ब्लगार दीप्त दि लेजी बम। लेजी बमर छवि क्योंकि एट प्रेजेंटे एखे डाइनिंग एकदम स्टप रही है, मैंने आप एत बड़ो रोलटा के लिए हमें रास्त खेते हैं और जो खेते ना पारी बाड़ी नहीं चले जाते हैं। डाइनिंगर को व्यवस्था नहीं, सब फुल टोटाली क्लोज रही है, एखो डाइनिंग खोल कब खुलबे डाइनिंग एखो पर्त को आइडिया नहीं। तो एक बार हमें वन के जिज्ञेस कर मोटामुटी कब तारा प्लान कर। तो बोलिए अपना डाइनिंग कब खोलार प्लान कर। डाइनिंग बेसिकाली ओपन आ डाइनिंग हाफ सीटिंग नहीं चलते छजे सेटअप नहीं चलते और डाइनिंग रोल अलाउ छो ना को दिन ही बराबर अलाउ छो ना अलाउ करिए ना। नॉर्मली को भेतर जो मेनू आज है से मेनूते अपनारा आसले से ही मेनूर उपरे जा पाबें सेगल पे जाट रोल हमारे भेतरे अलाउ ना रोलटा छाड़ा को समय रोल ओनलि टेके आवे এখানে এসে পার্সেল করে নিতে পারেন বা যেমন লোকে দাঁড়িয়ে খায়। আচ্ছা, যদি কোনো মানুষ মনে করুন রোলটা অর্ডার করলো প্লাস হচ্ছে ভেতরে একটা কোনো খাবারও অর্ডার করলো, তাহলে কি সেটা খাওয়া যেতে পারে? না, আমার ভেতরে শুধু বেসিক যে মেনুটা আছে সেই মেনুর উপরেই আপনার মানে রোল ভেতরে কোনো রকম ঢুকবে না। রোলটা হবে না, কারণ এমনি বেশি এখন তো আরোই তো নিচ্ছে না, কারণ কোভিড-19 বুঝতেই পারছেন অন্যতেই আপনার মানে একটা রোল খেতে কম করে 4-5 জন আছে, তো তাদেরকে একটা নিলে পুরো এসি ব্লক হয়ে যায়, সেই জন্য এখন আরোই নিচ্ছি না। আর আগে যাও বা নিতাম সেটা এখন টোটালি বন্ধ করে দিয়েছে, এখন নরমাল। ইটস আ বিজনেস প্লেস, তারা বিজনেস করছেন এবং তার যেটা হচ্ছে ঠিক সেটাই কিন্তু তারা করছে। তো এখন আমি ওয়েট করছি রোলটা কখন প্রিপারেশন হবে, তার প্রিপারেশনের ডিটেইলসটা আপনাদেরকে খুব ভালোভাবে জানাবো। শো ফিল ফাকিং মি
সয়া চাপ না আচ্ছা এটা বড় মিক্স ভেজ দেওয়া হয়েছে এবার সয়া চাপ দেওয়া হলো এবার যাচ্ছে মটন কাবাব লাইন ওয়াইজ লাইন ওয়াইজ পড়বে সব এবার পড়ছে পনির টিক্কা কাবাব এবার পড়বে চিকেন কাবাব মটন টিকিয়া দেওয়া হবে এবার ঘন্টা 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 বাজবে এবার চিকেন টিকিয়া পড়বে ডেলিভার করেন তো আপনারা যদি ব্যাগটা নেন আপনার 20 টাকা এক্সট্রা দিতে হবে রোলটার প্রাইস হচ্ছে 289 আর এই রোলটার মধ্যে যা কিছু আছে সবগুলো আমি আপনাদের ফটোতে দেখিয়ে দেবো মুখে বলে বোঝাতে পারবো না যা যা আছে রোলে যা থেকে ডিম পরোটা তারপরে হচ্ছে মটন কাবাব চিকেন কাবাব এই থেকে অনেক কিছু আছে আচ্ছা সবার আগে স্যানিটাইজ করি সাইজটা দেখে বুঝতে পারছেন মানে এখান থেকে এই অবধি 23.5 ইঞ্চি 20 ইঞ্চি না 23.5 ইঞ্চি ঠিক আছে মানে আমি এসছি এই জন্য বোনাস 3 ইঞ্চি বাড়লো 23.5 ইঞ্চি মালটা এবার দেখতে ওজনটা বেশ ভালোই আছে বাপরে ওজনটা অলমোস্ট 2 কিলোর মতন তো লাগছে যা যা মাল দিয়েছে 2 কিলোর মতন তো ওজন লাগছে এবার এটাকে ওপেন করছি মাথায় টিকিটা তুলে নিলাম খুব আস্তে বাহ বাহ অ্যালুমিনিয়াম ফয়েলস দিয়ে আটকানো রয়েছে এই কারণে যাতে অনেকক্ষণ গরম থাকে কারণ এটা নিয়ে অনেকক্ষণ নখরা করতে হয় না সবাই এই জিনিসটা কেনে যখন একটু নখরাই করে তো এবার হবে আমার ফার্স্ট কামড় গাইস রেডি আরু রেডি মাখনে মাখামাখি গুরু মুখে মটন পড়েছে চিকেন পড়েছে হাতে লেগে গেছে মশলা মশলা অ্যাকচুয়ালি রোলের টেস্টটা যদি বলি ভালো কিন্তু
পরোটার ভেতরে মরপত্র করে দেখুন, ভোরে ঠেসে রয়েছে, ওজন বিশাল। আরেকটা আমার খেয়ে দেখি, ভালো তো লাগছেই, আর ভেতরে একটা সুন্দর একটা গন্ধ রয়েছে হালকা। লাভলি, ফটাফটি যদি ফ্রেন্ড গ্রুপে আসেন, তিনজন কি চারজন, তাহলে আপনারা এটা অর্ডার করে খেতে পারেন, খুব দারুণ খেতে। কিন্তু রোল অর্ডার করলে ভেতরে আপনি বসতে পারবেন, ডাইনিংয়ে বসতে পারবেন না, আপনাকে পার্সেল করে নিয়ে চলে আসতে হবে। আপনি আপনার বাড়িতে গিয়ে খেতে পারেন বা কোথাও বসে আড্ডা মেরে ভাগ করে খেতে পারেন। তো বেশ দারুণ লাগলো, এটা নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে কমপ্লিট করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ দি শুভজিৎ বর্মন। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখন আরও চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। তো স্টে টিউন্ড।